প্রশাসন আসলে এরকম বলবে না কিন্তু ভাই আপনারা একটু ফাঁক ফাঁক হয়ে কেন, আপনারা নাহলে বিপদে পড়বেন, ম্যাজিস্ট্রেট জরিমানা করবে কিন্তু। অন্তত এই দিয়ে তিন চারটে টুল উড়েই বলেন, কারণ থাকলেই মানুষ ভাবে। আপনারা স্বাস্থ্যবিধি মানেন, স্বাস্থ্যবিধি মানলে আপনারা এই ব্যবসা পরিচালনা করেন, নাহলে কিন্তু প্রশাসনের জরিমানায় বাঁচবেন, আমরা কিন্তু জেলা প্রশাসনের সঙ্গে তখন আপনার পাশে দাঁড়াইতে পারবো না। আপনারা টুল একটার মাঝে একটা খালি রাখেন, এই যে দুজন বর্ষ না ভদ্র মহিলা মাঝে টুল তুলে ফেলান, এই টুল দ্রুত রাখেন। আপনার কারণে যদি এই সমস্যা হয় আর একজন এ দায় নেমেছে। আপনারা ব্যবসায়ী সমিতি আর সদস্য আপনারা ব্যবসা করেন, আপনারা এটা নিশ্চিত করবেন মাছ ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না, আর এত ভিড় আপনারা করাবেন না, এগুলো খেয়াল রাখেন, এগুলো আপনারা খেয়াল রাখেন। এইভাবে ভিড় করে বিক্রি করা যাবে না, মাছ ব্যবহার বাধ্যতামূলক, স্বাস্থ্যবিধি মানতে হবে কিন্তু। যদি স্বাস্থ্যবিধি মানা না হয় তাহলে কিন্তু এই দ্বারা তোমার দোকানদার তোমাদের কিন্তু জেলা প্রশাসন যদি জরিমানা করে তার আওতায় কিন্তু আসবে। আমরা বারবার বলছি আর স্বাস্থ্যবিধি যদি না মানো এইভাবে হয় আপনারা তো ভিড় করে বাইক কেন চলবে না বাবা, দেবে না বারবার বলতে আছে মাইকে, কিন্তু আপনারা কর্মে কাজ করতে আছেন না, ডাইরেক্ট করবেন আপনারা। মাস্কটা কই ভাই, ওই মাস্কটা একটু কইয়া যান, একটু মাস্কটা কই একটু পরেন, না যে একটা মাস্ক নিয়ে যান, ওই পরেন না যে একটা মাস্ক নিয়ে যান, একটু মাস্ক পরেন ভাই, একটু সচেতন হন। না না শরীর ভালো আছে, অন্য মাইছে
ভালো চলতে আছে, স্বাস্থ্যের জন্য উপকার চলে খুব। আমরা তো আইসি বলতে, আমরা তো জরিমানা করতে আসি না, কিন্তু দাদা জরিমানা করতে হবে তখন। আমরা তো আইসি ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ীর দরদ করতে।